বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত চূড়ান্ত না হলেও ফলাফল ঘোষিত হয়েছে এবং এই ফলাফলের প্রজেকশন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বা প্রেসিডেন্ট ইলেক্ট আমরা যেভাবেই বলি না কেন বা বিজয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন এবং তিনি মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট, মানে এত বয়সে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো প্রেসিডেন্ট হননি। তিনি তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করছেন, কারণ এর আগে তিনি দুদফা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার জো বাইডেনের। অত্যন্ত সহনশীল মানুষ হিসেবে তিনি পরিচিত এবং জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একথা স্মরণ করা যেতে পারে যে শত বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়েছে এই মহামারীর সময়। এবং জো বাইডেনের রানিং মেট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কামালা হ্যারিস। কামালা হ্যারিস একজন আফ্রিকান এবং এশিয়ান বংশোদ্ভূত এবং প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এটিও একটি নতুন ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবং সেই সঙ্গে বোধ হয় আরেকটি ইতিহাসও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে হচ্ছে এবং গোটা পৃথিবীকে দেখতে হবে। গোটা পৃথিবী, কারণ এই নির্বাচনের দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে। বর্তমান প্রেসিডেন্ট যিনি এই নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি পরাজয়টা কোনো অবস্থাতেই মানতে চাইছেন না এবং সম্ভবত কোনো খুব স্বাভাবিকভাবে তিনি হোয়াইট হাউস থেকে বেরোতেও চাইবেন না 20 জানুয়ারি। এবং যদিও আমরা লক্ষ্য করছি যে তার চারপাশে তার সঙ্গে যারা আছেন তারা মোটামুটিভাবে তাকে এই পরাজয়টা মেনে নিতে অনুরোধ করছেন, কিন্তু সেটি তিনি কোনো অবস্থাতেই মানতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসকে অনেকখানি বদলে দিয়েছেন গত 4 বছরে, অনেকখানি মার্কিন অগ্রযাত্রাকে পেছনের দিকে ঘুরিয়েছেন চাকাকে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বলে অনেকে মনে করেন। অনেকেই মনে করেন যে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে এবং গোটা বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যতখানি পিছিয়ে পড়েছিল সেখানটাতে আবার জায়গা করে নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন নতুন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন বলেছেন যেসব প্রতিষ্ঠান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়িয়েছিল, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করেছিলেন, সেই সব প্রতিষ্ঠানে সেই সব অঙ্গীকারের জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র আবার ফেরত যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে প্যারিস অ্যাকর্ড, সেখানটাতে অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতিবাচক অবস্থান তৈরি করেছিল ক্লাইমেট চেঞ্জের কারণে যে পরিস্থিতি গোটা বিশ্বজুড়ে হচ্ছে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহায়তা দরকার ছিল সেখান থেকে সরে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যাচ্ছে। ন্যাটো সহ আন্তর্জাতিক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নানান প্রতিষ্ঠানেই যুক্তরাষ্ট্র আবার তার আগের জায়গায় ফেরত যাবে এমনটা ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পৃথিবী জুড়ে যারা গণতন্ত্রে আশা ব্যক্ত করছেন, পৃথিবী জুড়ে যারা উগ্র জাতীয়তাবাদী ধারার যে বিস্তৃতি লাভ শুরু হয়েছিল গত কয়েক বছর ধরে সেখানটাতে অনেকে একটা আশার আলো দেখছেন, অর্থাৎ অটোক্রেসি, টাইরানি এইসব জিনিসকে মানুষ এখন প্রত্যাখ্যান করতে শুরু করেছে। যদিও এটি শুরু নয় বা এটি শেষ নয়, কিন্তু একটি ধারার সূচনা পৃথিবীতে হয়েছে। এবং নতুন নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে কিভাবে সাজাবেন তাদের সামনে অনেক রকমের চ্যালেঞ্জ আছে। প্যান্ডেমিক মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ হচ্ছে তার অর্থনীতিকে পুনর্গঠন করা এবং বহির্বিশ্বে তার মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। জিওপলিটিক্সে আমরা নানা রকমের মেরুকরণ গত কয়েক বছর ধরে দেখতে পেয়েছি, সেই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নতুন নেতৃত্ব কি করবে। এবং আমরা এটিও আজকের এই আলোচনায় বুঝতে চাইব যে দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি হবে এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে। গত কয়েকদিন ধরে নির্বাচনের আগ থেকেই আমরা আলোচনা করছি এইসব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নানা ক্ষেত্রের বিশ্লেষক বিশেষজ্ঞরা এই আলোচনায় যোগ দিয়েছিলেন। আজকে যোগ দিচ্ছেন দুজন রাজনীতিক, এই দুজন আবার কেউই বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন না, সে কারণে খানিকটা নির্মোহ নিরাসক্ত ভাবে বিবেচনা থেকে তাদের কথা শুনবার জন্য আজকে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় পার্টি জেপির মহাসচিব, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং আমরা জানি যে জাতীয় পার্টি জেপি ক্ষমতাসীন 14 দলীয় জোটের শরিক দল, শেখ শহীদুল ইসলাম। আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন
প্রফেসর ডক্টর আবু সাইদ তিনি বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং গণফোরামের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আপনারা জানেন যে গণফোরাম বিগত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন প্রফেসর সাইদ বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের সঙ্গে তারা যুক্ত ছিলেন মিস্টার শেখ শহীদুল ইসলাম এবং প্রফেসর ডক্টর আবু সাইদ স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় আমি একটু মিস্টার শেখ শহীদুল ইসলাম আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনার কাছ থেকে শুনতে চাই যে কেমন দেখলেন এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং 46তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট আমরা এখনো জানি না ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি কি নাটক তিনি করবেন কি কি নাটক অপেক্ষা করতে হবে কারণ আমরা জানি যে এই নির্বাচনের আগেই অনেকেই জো বাইডেনকে পরামর্শ দিচ্ছিলেন যে জো বাইডেন যদি হারেন তিনি যেন কনসেশন স্পিচ না দেন জো বাইডেন যদি জিতে যান এবং ট্রাম্প যদি হোয়াইট হাউস না ছাড়তে চান তাহলে সেনাবাহিনীকে তৈরি করবার কথা এইসব পরামর্শ কিন্তু বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছিল তো সব মিলিয়ে আসলে এই নির্বাচন কেমন দেখলেন এবং এই নির্বাচন আসলে কি বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিল এবং গোটা পৃথিবীকে দিল বলে আপনি মনে করেন এশা শেখ শহীদুল ইসলাম আপনাকে ধন্যবাদ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন দেখলাম এবং রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি হন তিনি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন ঠিকই কিন্তু সারা বিশ্বের রাজনীতি এবং অর্থনীতি এবং নিরাপত্তা এর সবগুলোর উপরই তার একটা বিশাল ভূমিকা রয়েছে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কেবলমাত্র মার্কিনীদের বিষয় নয় এটা হয়ে দাঁড়ায় সমগ্র বিশ্বের জনগোষ্ঠীরই একটি বিষয় সেদিক থেকে এই নির্বাচনের প্রতি আগ্রহ সমস্ত বিশ্বের ছিল এবং আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমার কাছে যেটা মনে হয়েছে যে কে ব্যক্তিগতভাবে কোন দল জয়লাভ করলো বা কোন ব্যক্তি জয়লাভ করলো চার চাইতে বড় একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করলো এটা আমার কাছে প্রতীয়মান হয়েছে দ্বিতীয়ত হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ কাকে বলে দেখুন এত বড় একটা নির্বাচন হলো এবং একটা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দেশ না বলে একটি মহাদেশও বলা যায় সেই দেশটির নির্বাচন হলো আপনি সেই রাষ্ট্রের যারা ফেডারেল ইলেকশন কমিশনার তাদের কাউকে আমরা কখনো কোনো মন্তব্য দিতেও দেখলাম না তাদের একবার ছবিও আমাদের সামনে আসলো না আমরা দেখলাম মিস্টার ইসলাম ইন্টারেস্টিংলি এইসব নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে তারা প্রধানত সরকারি কর্মকর্তা এবং বিশেষভাবে মূল দায়িত্বে যারা তারা কিন্তু রাজনৈতিক তারা কোথাও ডেমোক্রেট দলীয় কোথাও রিপাবলিকান দলীয় এবং দলের বিরুদ্ধে ভোট গেলেও তারা খুব প্রকাশ্যেই কথা বলেছেন যে সবকিছু ঠিকঠাক ছিল আমরা জানি যেমন আমি জর্জিয়ার কথা বলতে পারি রিপাবলিকান দলীয় যিনি ওখানকার স্থানীয় স্টেট সেক্রেটারি সেক্রেটারি অফ স্টেট যিনি তিনি দায়িত্বে এবং তিনি বলছেন যে আমি রিপাবলিকান ভোট আমরা রিকাউন্ট করব কিন্তু ভোটে কোনো অনিয়ম হয়নি জি সেটাই বললাম যে এটাকেই বলে প্রাতিষ্ঠানিক রূপ জি তো এই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ আমরা সবসময় বলি এই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ আমরা এখানে দেখতে পেলাম বাস্তব প্রয়োগে তৃতীয় আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে যে কথা আমাদের আমরা বিভিন্ন সময়ে দেখি যে নির্বাচন হলেই আমরা নির্বাচনের একজন আরেকজনকে আমাদের দল আমাদের দেশে প্রতিপক্ষ মনে না করে শত্রু মনে করে তো আমি দেখলাম যে এই বাইডেন জো বাইডেন জয়লাভের পরে যে বক্তব্য দিলেন তাতে বললেন যে আমেরিকান ফ্রেন্ডস যারা বাইরের বিরুদ্ধে বিরুদ্ধে পক্ষ ছিলেন তাদেরকে বললেন আমেরিকান ফ্রেন্ডস অতএব এটাও আমাদের কাছে একটা বার্তা যে মানুষের জয়লাভের পরে তার মহত্ব কিভাবে বাড়ে এবং কিভাবে তাকে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হয় আরেকটি বিষয়ে আমি অত্যন্ত আনন্দিত এই নির্বাচনের ফলাফলে সেটা হলো যে বাইডেন যে কথা আরেকটি তার বক্তৃতায় বলেছেন যে আমি আমেরিকার যে হৃদয় যে সোল সেখানের যে বাণী সেই বাণীকে
আবার রিভাইভ করব। আমেরিকার সোল কি? সোল হলো, যদি আব্রাহাম লিঙ্কনের ভাষায় আমরা বলি, তাহলে বলতে হবে যে আমেরিকার সোল হলো যেটা বলেছিলেন যে আওয়ার ফোরফাদার্স ব্রট ফর দ্য নেশন কনসিভড ইন লিবার্টি অ্যান্ড ডেডিকেটেড টু দ্য প্রপোজিশন অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। এই যে কথাটা অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এই কথাটা এবং এই যে কনসিভড ইন লিবার্টি, সেখানে যে মুক্ত চিন্তা, মুক্ত বক্তব্য, মুক্ত স্বাধীনতার যে একটা আভাস, সেটা আবার তিনি রিভাইভ করবেন এবং এই বর্ণ বৈষম্যবাদ, ধর্ম বৈষম্যবাদ ইত্যাদির থেকে তিনি আবার জাতিকে উত্তরণ ঘটিয়ে আমেরিকার যে উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে আমেরিকাকে নিয়ে যাবেন। আমার এই কথাটা অত্যন্ত চমৎকার লেগেছে। আর আরেকটি ইতিহাস, যে একজন কৃষ্ণাঙ্গ মহিলা, তিনি কেবলমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তা নয়, প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির মধ্যে একজন মহিলা আমরা এই প্রথমবার দেখতে পেলাম, যেটা আমার কাছে খুবই একটা মানে নতুন ঘটনা বলে মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। তো এই যে সামগ্রিক যে বিষয়গুলো আপনি দেখলেন মার্কিন নির্বাচনে, সেখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো রোল অফ মিডিয়া। মিডিয়া দেখলাম যে আপনার কতটা নিরপেক্ষভাবে ফলাফল প্রকাশ করেছে, যে তারা আপনার যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলছেন যে এগিয়ে আছেন বাইডেন, রেজর্ট থিন মার্জিনে এগিয়ে আছেন, এই ধরনের কথা ব্যবহার করেছেন, কিন্তু তারা বলেন নাই যে তিনি নির্বাচিত হয়ে গেছেন। অপরদিকে যখন প্রেসিডেন্ট হিসাবে উনি জয়লাভ, জয় ক্লেম করেছেন আমাদের রাষ্ট্রপতি ট্রাম্প, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যকে তারা সমর্থন না করে সেটাকে তারা বলেছে হ্যাঁ বন্ধ করে দিয়েছে। তো সুতরাং মিডিয়ার যে রোল এবং প্রকারান্তরে এই ফলাফলের চূড়ান্ত ঘোষণা কিন্তু এসছে মিডিয়ার কাছ থেকে, কারণ অফিসিয়াল ফলাফল তো 14 ডিসেম্বর যখন সার্টিফাইড কপি অফ ভোটিং এটা পৌঁছাবে তখন তারা ঘোষণা করবে ইলেকটোরাল কলেজের ভোটের শেষে, ইলেকটোরাল কলেজের শেষে 14 ডিসেম্বরে। অতএব আমার কাছে মনে হচ্ছে যে এই যে যে সামগ্রিক বিষয়টা, এতে বিশ্বের অনেক কিছু শেখার আছে। এই নির্বাচন এমন একটা বাণী বিশ্ববাসীকে দিয়ে গেল, আর আমাদের মতন দেশকে তো আরো বিশেষ করে দিয়ে গেল, যে যারা আমরা গণতন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়, এটা একটা চূড়ান্ত পরিণতির বিষয় যেখানে জনগণের কথাই হবে শেষ কথা, যেটা আব্রাহাম লিঙ্কন তার ভাষণে বলেছিলেন, গভর্নমেন্ট বাই দি পিপুল, অফ দি পিপুল, ফর দি পিপুল। আসবো আমি আবার আপনার কাছে। প্রফেসর আবু সাইদ, আমরা জানি কামালা হ্যারিসের কথা বলছিলেন মিস্টার ইসলাম, এবং কামালা হ্যারিস প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন, এবং বোধহয় সেই দিন মার্কিন যুক্তরাষ্ট্রে খুব দেরিতে নয় যেদিন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট হবেন, কারণ গত নির্বাচনে একজন নারী প্রতিদ্বন্দ্বী করেছিলেন হিলারি ক্লিনটন, কিন্তু শেষ পর্যন্ত পপুলার ভোটে বেশি পেয়েও তিনি জিততে পারেননি। এবং আরেকটি বিষয় যেটা জো বাইডেন এবং কামালা হ্যারিস দুজনেই উল্লেখ করেছেন, যে আমেরিকাতে আসলে সবই সম্ভব, এবং এতটা ঔদার্য, এতটা বৈচিত্র্য, এতটা সকলকে গ্রহণ করবার মানসিকতা এটা পৃথিবীর আর কোনো দেশে নেই। যেটি রোনাল্ড রিগানকে আমরা স্মরণ করতে পারি, তিনি একবার বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন যে আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশের নাগরিকত্ব নিতে পারবেন, আপনি হয়তো জার্মানির নাগরিক নিয়ে নাগরিকত্ব নিতে পারবেন, আপনি হয়তো ইউরোপের অন্য দেশের নাগরিকত্ব নিতে পারবেন, আপনি ব্রিটেনের নাগরিকত্ব নিতে পারবেন, কিন্তু আপনি সেই দেশে সেই সব দেশে কোনোদিন আপনি জার্মান হতে পারবেন না, আপনি কোনোদিন ব্রিটিশ হতে পারবেন না, কিন্তু আপনি আমেরিকান নাগরিকে মানে আমেরিকান হতে পারবেন। তো সব মিলিয়ে আসলে এই নির্বাচন থেকে কি বার্তা আমরা পৃথিবীর মানুষ পেলাম, মিস্টার ইসলাম বলছেন আমাদের মতো দেশ কি পেল, এবং আমেরিকার জন্য আসলে কি বার্তা নতুন করে আমেরিকানরা পেল? তসরাবু সাইদ, দেখেন শহীদ ভাই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো
খুব পরিষ্কারভাবে বলেছেন এবং এগুলো সঠিক। আমি যে কথাগুলো বলতে চাই, গতকাল প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ার পর জো বাইডেন যে ভাষণ দিয়েছেন 17 মিনিটের, সেখানে তিনি তার পুরনো কথারই নতুনভাবে বলেছেন। কথাগুলো ছিল এই যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট হয়েছেন তার কাছে প্রথম কাজ হলো যে জাতি বিভাজন যেটা ছিল, বিভক্তি যেটা ছিল, সেটাকে দূর করে জাতীয় ঐক্য তিনি গড়ে তুলবেন যা জাতিকে শক্তি যোগাবে। দ্বিতীয় কথা বলেছেন, আগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে লক্ষ্য করা গেছে ডোনাল্ড ট্রাম্পের সময় ওনার ইচ্ছা মতো উনি রদবদল করেছেন, ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের সরিয়ে দিয়ে তসতস করে দিয়েছেন প্র্যাকটিক্যালি, একটা বিশৃঙ্খল অবস্থা প্রশাসনের সৃষ্টি করেছিলেন। জো বাইডেন সেখানে বলছেন যে না, আমার অফিস হবে মার্কিনীদের আত্মার অধিষ্ঠান। এ বক্তৃতা বলেছেন মার্কিনীদের আত্মার ভিতরে যে ঐক্যবদ্ধতা আছে, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্পিরিট আছে, সেটার অধিষ্ঠান তিনি করবেন মেধার ভিত্তিতে। ক্যারিয়ার ডিপ্লোমেট যারা তাদেরকেই তিনি সসম্মানে সস্থানে তিনি প্রতিষ্ঠিত করবেন। And blue. Blue-টা হলো ডেমোক্র্যাটদের প্রতীক আর রেডটা হলো রিপাবলিকদের প্রতীক। অর্থাৎ যারা ভোট দিয়েছেন ভোট দেন নাই। আপনি যে কথাটা বললেন জিলুর ভাই, সেই কথাটা ঠিক। উনি এইভাবে বলেছেন, হু ডাজ নট সি, যে প্রেসিডেন্ট হবেন, হু মানে প্রেসিডেন্ট, ডাজ নট সি রেড অ্যান্ড ব্লু। এখন সেই হিসাবে বলতে গেলে একজন ক্যারিয়ার পলিটিশিয়ান তিনি কিন্তু এভাবেই কথা বলবেন এবং এভাবেই আমেরিকার মতো রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবেন, সারা বিশ্ব যে নির্বাচনের দিকে তাকিয়েছিল এবং প্রেসিডেন্টের দিকে তাকিয়ে থাকে, তাকে সেভাবেই কথা বলতে হবে। উনি সেইভাবে বলেছেন। আর একটা কথা বলছেন, আমরা কাউকে পিছনে ফেলব না, আমরা হাতে হাত রেখে সবাই একসাথে চলার চেষ্টা করব এবং একসাথে চলবো আমরা। এই যে বিষয়গুলো তিনি বলেছেন, সেই বিষয়গুলো নিয়েই তিনি বলেছেন আমার আমেরিকা হলো এই, আমার আমেরিকায় যে নবতর উদ্দীপনা নিয়ে আমরা কাজ করব, সেখানে নবসূর্যের মতো বিশ্ব রাশিকে আমরা মেসেজ দিতে চাই। কি মেসেজ দিতে চাই? আমেরিকা কতগুলো ফান্ডামেন্টাল বিষয় আছে, সে বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। সেটা হলো এই, তারা সব সময় মূল ইস্যু হিসেবে গুরুত্ব দেয় যে জনগণের সার্বভৌমত্ব, মানবাধিকার রক্ষা, শ্রম অধিকার আইন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। তিনি কয়েকদিন আগেই বলেছেন ডেমোক্রেসি ইজ দ্য রুট অফ আওয়ার সোসাইটি, দ্য ওয়েল স্প্রিং অফ আওয়ার পাওয়ার and the source of our renewal. It is the heart of who see the America and world will see us. এই যে কথাগুলো উনি বলেছেন প্রথমে, এই কথাগুলোর ভিতর দিয়ে তার রাজনৈতিক দর্শন মতাদর্শ পরিস্ফুট হয়ে ওঠে। এখন এই ক্ষেত্রে বিশ্বে অনেকগুলো ইস্যু তৈরি হবে, যেমন আমেরিকা ফার্স্ট একথা বলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকাকে
এককেন্দ্রিক করে ফেলেছিলেন, ইউনিলেটারাল করেছিলেন। জো বাইডেন তার পলিসিগতভাবে সেটাকে মাল্টিলেটারাল করতে চান। জিল্লুর রহমান সাহেব আপনি প্রথমে বলেছেন কথা, সে ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমেরিকা যে চলে এসেছিল, যেমন বিশ্ব সাহায্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ন্যাটো, এগুলো থেকে চলে এসেছিলেন, সেগুলো তিনি প্রবেশ করবেন। প্রবেশ করলে এখানে কিন্তু বহু দেশ উপকৃত হবে এবং এইসব প্রতিষ্ঠানের যাওয়া মানে বিশ্বকে জড়িয়ে ধরা এবং বিশ্বের যে সমস্যা সংকট বিভিন্ন দেশে আছে বিভিন্ন রকম সেগুলো। আর একটা বিষয় যেটা সবচেয়ে বড় কথা বলেছেন যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে প্যারিস চুক্তি, যার ভিত্তিতে অনেকগুলো এজেন্ডা নেওয়া হয়েছে, সেই প্যারিস চুক্তি উনি স্বাক্ষর করবেন এবং ইউরোপের সাথে যে দ্বন্দ্ব আছে সেটাও মিটিয়ে নেবেন। এই যে বিষয়গুলো তিনি বলেছেন ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যে কথাগুলো বলেছেন, এগুলো কিন্তু বিশ্বকে নতুন ভাবে ভাবিত করবে। আর একটা চীন ভারত সম্পর্কেও অনেক কথা বলেছেন। এখানে অন্যান্য দেশ নিয়েও কথা শেষাংশে সেই আলোচনায় প্রবেশ করবো। বা যেমনটা প্রফেসর আবু সাইদ বলছিলেন, মিশা শেখ শহীদুল ইসলাম সেভেন সিস্টার্স এর ইস্যুতে তিনি অত্যন্ত ভোকাল। সব মিলিয়ে আমরা একটু সাউথ এশিয়া বা বাংলাদেশের প্রসঙ্গে পরে আসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডল, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে তার একটা সহায়ক ভূমি তৈরি করা, ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছেন মধ্যপ্রাচ্যে, সেটি ইরানের সঙ্গে কি হবে, কোরিয়ার সঙ্গে, উত্তর কোরিয়ার সঙ্গে কি হবে, ইউরোপের প্রতি, ইউরোপের সঙ্গে সম্পর্ক কি হবে। ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে একটু সাইডলাইনে রাখবার চেষ্টা করেছেন সবসময়, কিন্তু বরাবরই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ অনেক ক্ষেত্রেই একসঙ্গে কাজ করে। তো সব মিলে আপনি কি মনে করেন যে জিও পলিটিক্স এর ক্ষেত্রে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তার রোল কি হবে বা তারা কোন পলিসি গ্রহণ করবে? আচ্ছা, আমি আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হন তাকে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করলে চলে না, তাকে বিশ্বের অন্যান্য দেশের কথাও চিন্তা করতে হয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তারা গণতন্ত্রের যে ধ্বজা সেই রাইটস অন্যান্য দেশের জনগোষ্ঠী যাতে পায়, মার্কিনীদের কিন্তু একটা অ্যানাউন্সড পলিসি আছে সেই গণতান্ত্রিক রাইটসটাকে অন্যান্য দেশের জনগণের জন্য রিভাইভ করা বা অন্যান্য দেশের জনগণের জন্য সেই রাইটস যাতে তারা প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিরই একটা। প্রেসিডেন্ট হলো তাদের মনোনীত ব্যক্তি, রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি মনোনয়ন দেন, বিশ্বব্যাংক, আইএমএফ সবই তাদের আসলে নিয়ন্ত্রণ। আইএমএফটা অবশ্য ইউরোপিয়ান ইউনিয়ন মনোনয়ন দেন, কিন্তু বিশ্বব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্র মনোনয়ন দিয়ে থাকেন। অতএব এই মাল্টিল্যাটারাল যে ফাইন্যান্সিয়াল বডিজ গুলো আছে এগুলোতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সর্বাধিক। সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল ধারা অর্থনীতি, সেই ধারাটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি, তারা কিন্তু বিভিন্ন সময়ে ওই আপনি যে কথা বললেন আইএমএফ এর মাধ্যমে যে সংকট, মুদ্রা বাজারের সংকট বা মানিটারি যে ক্রাইসিস বিভিন্ন রাষ্ট্র অনুভব করে সেগুলোকে তারা কাটিয়ে উঠতে সাহায্য করে। সুতরাং আমরা যদি এটা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি আছেন তিনি কেবলমাত্র অন্তর্মুখী নন, বহির্মুখী, যেটা সঙ্গে বাইডেনের সঙ্গে এখানেই ডোনাল্ড ট্রাম্পের নীতির একটা বিরাট পার্থক্য। ডোনাল্ড ট্রাম্প ছিলেন আমেরিকা ফার্স্ট এবং একটা ইম্পেরিয়ালিস্টিক, একটা সাম্রাজ্যবাদী যে মনোভাব, সেই মনোভাবের ধারক। সেখানে জো বাইডেন কিন্তু সহযোগিতার ধারক হিসাবে আসতে চান অন্যান্য রাষ্ট্রের কাছে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আমি পূর্বেই যে কথা বলেছি যে প্রাতিষ্ঠানিকরণের যে ব্যাপার,
সেই ব্যাপারগুলো যেহেতু আছে, সেহেতু যে কোনো রাষ্ট্রপতি চাইলেই খুব তাড়াতাড়ি শিফট করতে পারে না। আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতা ব্যালেন্স করা আছে, সিনেট এবং কংগ্রেস দ্বারা, হাউস অব রিপ্রেজেন্টেটিভ দ্বারা। সুতরাং এই যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে, তাতে উনি কতদূর এই ওনার প্রতিশ্রুতি মোতাবেক এগিয়ে যেতে পারবেন আমি জানি না। তবে এবার একটা আশার লক্ষণ হলো যে হাউস অব রিপ্রেজেন্টেটিভে কংগ্রেসে ওনার মেজরিটি ওনার দলের আছে এবং সিনেটে এখন 48-48 আছে সিনেটের যে জয়লাভের সংখ্যা। এটা যদি উনি 51 করতে পারেন, যদি 51 জন হয় সিনেটে, তাহলে আমার মনে হয় যে 51 মানে হচ্ছে 48-50 হলেই হবে, কারণ কামালা তো সিনেটের প্রধান হিসেবে তার একটা থাকবেন, ভোট থাকবে, প্রিজাইড করবেন। জি, তো আমার মনে হয় যে এমনিতে এই এই বিষয়গুলো কিন্তু আগামীতে গুরুত্ব সহকারে আসবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি কি টিম সিলেক্ট করেন এবং তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে। এবং সেখানটাতে একটু ধারণা করা হচ্ছে যে সিনেটে যদি কোনো কারণে ওনার মেজরিটি না থাকে, সিনেটকে হাত ম্যানেজ করবার জন্য উনি হয়তো রিপাবলিকানদের মধ্য থেকে কাউকে ক্যাবিনেটে নিয়ে নেবেন, এরকম একটা ধারণা আছে যে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তিনি করবার চেষ্টা করছেন। এটা আপনি ঠিকই বলেছেন, নির্বাচনের সময়ও কিন্তু রিপাবলিকানদের একটা অংশ তাকে সাপোর্ট করেছে, তারা তাকে সাপোর্ট করেছে এবং কেউ কেউ তো প্রকাশ্যেই করেছে। এবং এই নির্বাচনের ফলাফল নিয়েও এই যে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু রিপাবলিকানদের মধ্যে একটা বিরাট অংশ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমাদের দেশের মতন যে দলবাজি, সেই দলবাজিটা কিন্তু ওরকমের নয়। তারা নীতি এবং সত্য এ দুটোকে কিছুটা সমুন্নত রাখতে চায়। আমাদের দেশে যেরকমের কেউ কোনো দল করলে ওই দলের লোকের কাছে তার আর কোনো দোষ থাকে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা কিন্তু সেরকমের নয়। যে এক লাইনে আমাকে একটু বলবেন কি, আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত 20 তারিখ পর্যন্ত কি কি নাটক তিনি করতে পারেন, বা তিনি আসলে এখন পর্যন্ত তো বলছেন যে তিনি কোনো অবস্থাতেই ছাড়বেন না, এবং তিনি কালকেও বলেছেন যে তিনিই বিজয়ী হয়েছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যতই বলুন, এখানে বিষয়টা হলো যে কোর্ট যদি উনি যান, যেটা ওনার রাইট আছে, যেটা 2000 সালে গোর এবং বুশের সময় হয়েছিল, কোর্টের যে ডিসিশন হবে এর বাইরে তিনি যেতে পারবেন না, এক নম্বর। দুই নম্বর হলো উনি যতই বলেন ক্ষমতা ছাড়বেন না বা ক্ষমতা উনি আটকে ধরে রাখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা সম্ভব নয়। এটা অন্যান্য দেশে সম্ভব হতে পারে, আফ্রিকার কোনো দেশে বা আমাদের এশিয়ার কোনো দেশে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটা সম্ভব নয়। এই জন্য আমি আগেই বলেছি যে এখানে তো গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণ, আপনি একটা জিনিস শুধু মার্ক করলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্পের ওই কথাগুলো কার্যকরী হবে না। কারণ যখনই আনসেইলেবল লিডে জো বাইডেন চলে গেছে, তখনই কিন্তু তার ওখানে সিক্রেট সার্ভিসের লোক চলে গেছে, এটা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের জন্য তার অপেক্ষা করে নাই, এবং জো বাইডেনের বাড়ির উপরেরটা নো ফ্লাই জোন হিসেবে তারা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। অতএব এই যে মানে পদক্ষেপ, এতে বোঝা যায় যে ওদের প্রতিষ্ঠানগুলো যেটা ফলাফল হবে সত্যিকারের ফলাফল সেটাই মেনে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবে। এবং বিশ্বনেত্রীবৃন্দ ইতিমধ্যে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে, এবং যাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ জন বলে পরিচিত অনেকে আছেন তারাও অভিনন্দন জানিয়েছেন ইতিমধ্যে। জি, প্রফেসর আবু সাইদ। জি, আমি ওই স্পিরিটটা ধরে কথা বলতে চাই, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পরে একটি সাম্রাজ্যবাদী শক্তির প্রতিভূত ছিলেনই, তারপরে যে কথাটা হলো সেটা হলো কর্তৃত্ববাদী একটা রাজনৈতিক ধারা তার মুখপাত্র হয়ে তিনি দাঁড়িয়েছিলেন।
যার ফলে আমরা দেখতে পাবো যে এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ধারার যেটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কিংবা গণতান্ত্রিক মুখোশে স্বৈরতান্ত্রিক ভাবে অনেক দেশে প্রচলিত আছে পৃথিবীর বিভিন্ন দেশে, তার ইন্সপিরেশনে অনেকটা এটা টিকেছিল। আর দেশের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার মূল চাবিকাটি কিন্তু ছিল বহিরাগত ইস্যু এবং এবং অশ্বেতঙ্গদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো, কখনো বর্ণবাদ তুলে মার্কিন সম্রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে এটা স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের প্রতি অনুগত এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক বর্ণবাদী ধারা কিন্তু সেখানে শেষ হয়ে যায়নি। ডোনাল্ড ট্রাম্প সেই ধারার কিন্তু প্রতিভু এবং প্রতীক, সেই রেডিজম অর্থাৎ শ্বেতাঙ্গদের রাষ্ট্র হবে আমেরিকা, অশ্বেতাঙ্গ যারা আছে কালো যারা আছে তাদের ব্যাপারে ঘৃণা এবং বিদ্বেষ থাকবে সেই ধারণা আছে। সেই ধারণার কারণেই কিন্তু আমরা দেখি আমাদের পাশের প্রতিবেশী দেশ যেখানে আমার ধর্মকেন্দ্রিক হিন্দুত্ববাদী যে উত্থান সেটা আমরা লক্ষ্য করবো, যার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই জায়গাটাই কিন্তু ভারতের একটা সুন্দর মিল ছিল, ভারতের বর্তমান সরকারের সুন্দর একটা মিল ছিল। একটা ছিল হলো বর্ণবাদিত্ব, অন্যটা ছিল হিন্দু সাম্প্রদায়িক জাতি জাতি জাতিগতবাদ, এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের মিল ছিল। এখন দেখতে হবে এরকম অনেক দেশ আছে, যেমন আমরা দেখতে পাই যে ভারত থেকে হাঙ্গেরি, হাঙ্গেরি থেকে ফিলিপাইন, ব্রাজিল, সমস্ত জায়গায় কিন্তু একটা স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমলে এবং আছে এখনো। এইসব জায়গায় ভারতের সাথে তাহলে তিনি আদর্শিকভাবে কোন জায়গাটায় সে একমহনায় মিলিত হবেন, অথবা বিশ্বকে একই ডেমোক্রেটিক স্পিরিটের ফোল্ডারে কিভাবে নিয়ে এসে উনি সারা বিশ্বকে গণতান্ত্রিক মুখে করে তিনি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যে আহ্বান সেটা কিভাবে সম্ভব হবে এগুলো কিন্তু ভাবিত করবে। সেই জন্য তিনি বলেছেন যে নতুন বছরের প্রথম দিকে আমি একটা ওয়ার্ল্ড কনফারেন্স করব, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমি তুলব এবং সেখানে সমস্ত রাষ্ট্র মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন এবং শ্রম অধিকার বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে বলেন, স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে বলেন, সব বিষয়ে কিন্তু সেখানে আলোচনার এজেন্ডা তিনি দিয়েছেন। এই এজেন্ডার ভিতর থেকে তিনি যদি বের করে নিয়ে আসতে পারেন তার বক্তব্যগুলো, তাহলে কিন্তু বিশ্বকে তিনি সহজেই এই ধরনের মূল্যবোধ, এই ধরনের চিন্তা চেতনা, তার যে ভাবনা এবং আদর্শ সেগুলো কিন্তু প্রবেশ করানোর জন্য সহজতার পথ খুঁজে পাবেন, নাইলে কিন্তু এটা হবে না। এখন যে কথাটা একটু আগেই এসছে, কামালা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত, তামিলনাড়ুতে তার জন্ম, তার বংশধরদের জন্ম, সে যাই হোক তিনি কিন্তু এই বর্ণবাদ এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে। ভাইস প্রেসিডেন্টের একটু আগেই আপনারা বলেছেন সিনেটের কিন্তু উনি সভাপতি থাকবেন, সিনেট হলো চেক অ্যান্ড ব্যালেন্সের, প্রেসিডেন্টের অপরিসীম ক্ষমতা, সেই চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা নিয়ামক শক্তি হলো সিনেট। সিনেট কিন্তু প্রেসিডেন্টের অনেক আইনকে থামিয়ে দিতে পারে, রদ করতে পারে, বাতিল করতে পারে অথবা পরিমার্জন পরিবর্তন করতে পারে। এই সিনেট কার হাতে যাচ্ছে এটা কিন্তু আমাদের দেখতে হবে কয়েকদিন ভিতরে। অবশ্য সিনেট আবার অনেক সদস্য আছে, ৬ বছরের জন্য নির্বাচিত হলেও কোনো সময় কিন্তু ফাঁকা থাকে না, ২ বছর পর পর অনেকে রিটায়ারমেন্টে চলে যায় এবং সেইভাবে থাকে। এখন যাই হোক, এখন আরেকটা বিষয় দেখতে হবে, মার্কিন জনগণ কিন্তু এবার
বাইডেনকে 40 লক্ষ ভোটে বিজয়ী করেছে বেশি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কম পাননি, 7 কোটি ভোট পেয়েছেন। এই 7 কোটি লোকের ভিতরে কত কোটি বর্ণবাদে বিশ্বাস করে, সাদা কালোয় বিশ্বাস করে, জাতি বিভাজনে বিশ্বাস করে এবং ঘৃণা বিদ্বেষ ছড়ায়, সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে আমাদের। এবং বাইডেনকে তো অবশ্যই, উনি যতই কথা বলুন না কেন, ভাষণ দিক না কেন, যারা এক হয়ে চলবো, একা চলার পথ কিন্তু সহজ মসৃণ নয়। প্রেসিডেন্ট হলে যত অপরিসীম ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতাকে এমনভাবে দুটি হাউস, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা আছে, প্রতিনিধি পরিষদ, এই দুটি মিলেই কিন্তু তাকে এই সমস্ত আইন টাইন যেগুলো নতুন করবেন সেগুলো কিন্তু পাশ করে দিতে হবে। এই ক্ষেত্রে তার নিম্নকক্ষে তার মেজরিটি আছে, আর সিনেট উচ্চকক্ষ সেখানে কিন্তু সমান সমান আছে, মেজরিটি পাবেন কিনা আমার সন্দেহ, কারণ ইতিমধ্যেই আরো 5 জনের ভিতরে 3 জন নির্বাচিত হয়েছেন সিনেটে, মাত্র 2 জন আছে ডেমোক্রেট। যাই হোক, সেই দিক দিয়ে সমান সমান হলেও পরবর্তীকালে দেখ আমরা আমাদের অপেক্ষা করতে হবে এখানে কি অবস্থা। আর সবচেয়ে বড় মাথা ব্যথা জাতীয় মানে আন্তর্জাতিক ক্ষেত্রে চীন, এখন সোভিয়েত রাশিয়া কিন্তু ব্যাকফুটে চলে গেছে, এখন চীন সামনে এসছে, চীনকে তিনি কিভাবে মোকাবেলা করবেন? তিনি বলেছেন আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধদেহী মনোভাব উত্তেজনা সৃষ্টি করব না। তাহলে চীনকে থামাতে গেলে তিনি কি করবেন? তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছেন ইন্দো প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর এলাকায় যে সমস্ত দেশগুলো আছে, সেই দেশগুলোই গণতান্ত্রিকতা অর্থাৎ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মনোভাবকে এক করে আমি চীনের এই যে আগ্রাসন নীতি কিংবা চীনের যে সামনে থেকে এগিয়ে যাওয়ার নীতি, যেটা তিনি মনে করেন যেটা বিশ্ব পরিস্থিতির জন্য খুব সুখকর না, সেটাকে তিনি প্রতিহত করবেন, কিন্তু যুদ্ধ সেখানে নাই। প্রয়োজন হলে যদি শেষ পর্যন্ত সমস্ত কিছু করার পরেও না মানে, তখন তিনি সামরিক অভিযানের কথা বলেছেন, সেটা অনেক দূরের কথা, অনেক দূরের কথা, দূরের কথা। সে যাই হোক, আমি যে কথা বলতে চাই, তাহলে চীনকে কিভাবে কন্টেন্ট করবেন? চীনকে কন্টেন্ট করতে গেলে ভারতকে লাগবে, ভারত ভারতের সাথে তার আদর্শিক দ্বন্দ্ব রয়েছে, একথা মনে রাখতে হবে। তাহলে ওদিকে পাকিস্তান, কারাকরম হাইওয়ে দিয়ে অলরেডি পাকিস্তান চীনকে কিন্তু এন্ট্রেন্স দিয়েছে, তারা চলে যাবে আরব মহাসাগরে। এই যে যাচ্ছে তারা, মানে চারদিক থেকে কিন্তু চীন একটা অবস্থা সৃষ্টি করেছে, সেখানে কিন্তু রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে আসলে আমি অবশ্যই রোহিঙ্গার কথা বলতে চাই, বাংলাদেশ প্রসঙ্গ আসতেই আমি জিএসপির কথা বলতে চাই, বাংলাদেশ প্রসঙ্গ আসতেই অন্যান্য আর্থিক সুবিধা আমেরিকা কি চায় আর আমরা পাচ্ছি কি, সেটাও কিন্তু আমরা তুলনামূলকভাবে একটু কথা বলতে চাই সংক্ষিপ্ত হলেও। আমরা বাংলাদেশের প্রসঙ্গে একটু পরে আসি। মিস্টার শেখ শহীদুল ইসলাম, দক্ষিণ এশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নীতি কি হবে, দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি হবে? আমরা জানি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বললেন, ওদিকে কোয়াড আছে, সব বিলিয়ে আবার বিআরআই কে কন্টেইন করবার ইস্যু আছে, বে অব বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে শুধু ইন্ডিয়াই নয়, বাংলাদেশও আরও বেশ কিছু দেশ তার নানা রকম নানা মাত্রার অংশীদারিত্ব আছে, সব বিলিয়ে একটু আপনি আমাদেরকে বলবেন যে দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বা স্টেট ডিপার্টমেন্টের সাউথ এশিয়ান ডেস্কের চেহারাটা কি হবে? এবং এখানে একটা টেকনিক্যাল ইস্যু যাচ্ছে যে সাউথ এশিয়ান ডেস্কে প্রধানত যুক্তরাষ্ট্রে এখন মানে ট্রাম্প প্রশাসনের সময় যারা ওখানে নিয়ন্ত্রণ করতেন তারা অধিকাংশই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, সো তাদের এক ধরনের দুর্বলতা ভারত কেন্দ্রিক ছিল, এবং নিঃসন্দেহে চায়নাকে কন্টেন করবার জন্য ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার, কিন্তু মিস্টার প্রসাদ আবুসাই যেটি বলছিলেন যে আদর্শিক এক ধরনের পছন্দ অপছন্দের জায়গায় অপছন্দটাই বেশি ভারতের বর্তমান নীতির বিষয়ে জো বাইডেন এবং কামালা হ্যারিস দুজনেরই। অন্যদিকে আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে ভারতকে দিয়ে দেখবার যে ভারতের চোখে দেখবার যে নীতি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে বাংলাদেশ সহ, সেখানটাতে ভারত ইতিমধ্যেই অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ, অনেক বড় তার লক্ষ্য, কিন্তু আশপাশের দেশের সঙ্গে তার সম্পর্কটা মোটেই ভালো নয়।
বাংলাদেশের ক্ষেত্রে নীতি নির্ধারকরা বা সরকারে যারা আছেন দুদেশেরই বলেন ভালো, কিন্তু জনগণ সেটা কতটা মনে করে সেটি নিয়ে একটা প্রশ্ন আছে। সব মিলিয়ে আপনার কাছে কি শুনতে চাই যে আপনি কি মনে করেন যে দক্ষিণ এশিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ব্যক্তি বাইডেনের কি মতামত সেটা কিন্তু আমরা বিস্তারিত জানি না। তবে তার দল ডেমোক্রেট দলকে যে ভাবনা এবং তাদের যা অতীত এবং যে চিন্তা ভাবনা আমরা দেখেছি সেখানে সে সম্পর্কে এ বিষয়ে একটা পূর্বাভাস দেওয়া যেতে পারে। এখন কথা হলো যে আপনার ভারত এখানে মার্কিনী মৈত্রী হিসাবে নিঃসন্দেহে তার অবস্থান শক্তিশালী থাকবে, কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ের ক্ষেত্রেই পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য যে পাকিস্তানের যে অবস্থান সেই অবস্থানটা ভূরাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই পাকিস্তানের বন্ধুত্ব তারা পাকিস্তান তাদের বন্ধু হিসেবে পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা একই জিনিস দেখেছি। এখন অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। ভূরাজনৈতিক ভাবে আমাদের বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ যেটা বলেন বা ইন্ডিয়ান ওশানের যে রাষ্ট্রগুলো আছে তার চারিপাশ দিয়ে এদেরও দৃষ্টিভঙ্গির আজকে পরিবর্তন হয়েছে। আমরা সেজন্য এটা আমার কাছে যেটা মনে হয় যে এইসব দেশগুলোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি ট্রাম্পের আমলে ছিল তার বেশ খানিকটা পরিবর্তন হবে, কবে তবে খুব একটা আমূল পরিবর্তন আমি আশা করি না। এজন্য যে আমূল পরিবর্তন করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চার বছরের একটা টেনিউরে একটা রাষ্ট্রপতি সম্ভব নয়, কারণ এখানে প্রাতিষ্ঠানিকরণ করা বিষয়গুলো এবং সেখান থেকে সরে আসতে এবং নতুন কিছু করতে বিভিন্ন প্রক্রিয়ায় অগ্রসর হতে বেশ কিছুটা সময় সকলের প্রয়োজন হয়। সুতরাং আমি যে এখানে একটা রাতারাতি একটা আমূল পরিবর্তন হয়ে যাবে মার্কিন নীতির আমি সেটা মনে করি না। তবে এটা ঠিক যে নীতির ক্ষেত্রে মূল্যবোধের ক্ষেত্রে এবং সেগুলোর চর্চা ও প্রয়োগের ক্ষেত্রে মার্কিনী উপদেশ আগের চাইতে যে বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি যেটা মনে করি যে আমাদের জাতিগত সত্তায় যে যেভাবে আমরা অগ্রসর হই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেইভাবে অগ্রসর হয় না জাতিগতভাবে। আপনি যে কথা আপনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বিপুল সংখ্যক ভোট পেয়েছেন, আমি সেটাকে খুব আশ্চর্যের কিছু দেখি না। নর্মালি কোন মার্কিন প্রেসিডেন্ট খুব দ্বিতীয়বারের জন্য দাঁড়ালে হারেন না। চতুর্থ ব্যক্তি যিনি হারলেন। এবং সেজন্য আমি বলি যে ওরা সাধারণত মার্কিনীরা কিন্তু দুই বছর কন্টিনিউটি দেয় সব, সেজন্যই ডোনাল্ড ট্রাম্প দুই টার্ম, সেজন্যই ডোনাল্ড ট্রাম্প একটু বেশি ভোট পেয়েছেন। তার অর্থ এই নয় যে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে তারা সকলেই ডোনাল্ড ট্রাম্পের ওই যে মতবাদ সেই মতবাদের পক্ষে, কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি প্রচুর রিপাবলিকান তারাও কিন্তু এই এই নির্বাচনে এসে তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন কিন্তু তার নীতির বিরুদ্ধে তার কথার বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন, কারণ ওখানে ব্যক্তি স্বাধীনতা এত বেশি যে সেটাকে দলের যে দড়ি সেই দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না। মানুষের বাক স্বাধীনতা আছে এবং চিন্তার স্বাধীনতা আছে, তারা তাদের নিজস্ব মতামত তারা দিতেই থাকেন। যেরকমের গতকালকেই ওই পেনসিলভেনিয়ারই এক সিনেটর বলেছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছি, আমি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, আমি নিজে রিপাবলিকান, তবে আমি এ কথা বলি যে এখানে ভোটে কোনো কারচুপি হয় নাই।
এই যে যে স্প্রিট, এই স্প্রিট কিন্তু মার্কিনি জনগণের আছে, এবং যারা শ্বেতাঙ্গ তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া যে রেসিজম, রেসিজম কিন্তু আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যে যাই বলুক আমাদের বর্তমান মার্কিন প্রশাসনের একটু গ্রিন সিগন্যাল পেয়ে রং মেসেজ পেয়ে হয়তো দু চারটা ঘটনা ঘটেছে, তারপরেও আমরা এটা বলবো যে যে ওয়াদা, যে বক্তব্য বাইডেন দিয়েছেন, নতুন মার্কিনি প্রেসিডেন্ট ইলেক্ট দিয়েছেন, যে আমি মার্কিনি হৃদয়কে আবার পুনঃপ্রতিষ্ঠা রিভাইভ করব, এবং সেই হৃদয় হলো যে বাণী যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। আমার মনে হয় না যে এই এই বক্তব্যের বিরোধিতায় দেখুন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের খুব একটা মাথা ব্যথা নেই, এই অর্থে মাথা ব্যথা নেই যে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরে ওশন পলিটিক্স এর যেটা চলছে সেখানে কিছুটা বাংলাদেশের গুরুত্ব আছে, কিন্তু পার্শ্ব চরিত্র হিসাবে। এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের কাছে কি চায় আর আমরা কি চাই, এই জায়গাটায় আমরা কিভাবে অগ্রসর হতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছে প্রথমে চায় গণতান্ত্রিক একটা আবহাওয়া, গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক বিকাশ, মানবাধিকারের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাহলে কি চাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রের কাছে চাই যেগুলো সেগুলো অন্যায্য কিছু না, কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা চাই মার্কিন বাজারে আমাদের প্রবেশ, কোটামুক্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার আমরা চাই, কিন্তু আমরা এখনো তা পাইনি। বারাক ওবামার সময় যখন ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই কোটামুক্ত শুল্কমুক্ত এ অবস্থা ব্যবস্থা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায়। কেন? আফ্রিকার অনেক দেশ আছে যারা এক্ষেত্রে বাধা দিচ্ছে বাংলাদেশ যাতে প্রবেশ না করতে পারে, কারণ বাংলাদেশের যে সক্ষমতা আছে তার বিশেষ করে গার্মেন্টসের তার প্রবেশ অধিকার যদি পায় একই সুযোগ দিয়ে আফ্রিকান দেশের মতো, তাহলে বাংলাদেশ সঙ্গে বাংলাদেশের সঙ্গে আফ্রিকান দেশগুলো কিন্তু কখনোই মোকাবেলা করতে পারবে না। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নীতি অনুসারে এলডিসি কান্ট্রি হিসাবে বাংলাদেশকে কিন্তু এই সুবিধাটা দেয়নি এবং দিবে বলে মনে হয় না, যেটা আমরা চাচ্ছি। বাংলাদেশ তো এলডিসি থাকছে না, বাংলাদেশ তো এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমরা নিজেরাও বেরিয়ে যেতে চাইছি। আর্থিক খাতে সেজন্য লাভবান হব এমনটাই নয়। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আছে, যুক্তরাষ্ট্র চাইছে ভারত কেন্দ্রিক একটা শক্তিশালী অবস্থান নিতে, সব দেশকে নিয়ে, গণতান্ত্রিক দেশকে নিয়ে, আগে বলেছি। এখানে আসে রোহিঙ্গা প্রসঙ্গ, মায়ানমার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চীনের কাছে, কারণ মায়ানমার চায় চীন হয়ে বঙ্গোপসাগরে ঢুকতে, ওদিকে পাকিস্তানের ঘাটে সর হয়ে আরব সাগরে গিয়েছে, এখন তারা বঙ্গোপসাগরে আসতে চায় মায়ানমার থ্রু দে। এই জায়গাটা মায়ানমার একটা দরকার সংশ্লিষ্ট শক্ত অবস্থানে আছে, সেজন্য ভারত ভারত চায় মায়ানমারকে, চীন চায় মায়ানমারকে, মার্কিন যুক্তরাষ্ট্র চায় মায়ানমারকে। সেজন্য রোহিঙ্গা ইস্যু যেটা আছে এটা মানবিক ইস্যু হিসেবে থাকবে, এটা রাজনৈতিক কিংবা ভূ রাজনৈতিক একটা মূল ইস্যু হিসাবে আমরা চেষ্টা করে যেতে পারি, হয়তো সফল হব, কিন্তু আপাতত সফল হব এরকম মনে হয় না। আর একটা বিষয় শেষ করতে হবে, প্লিজ শেষ করি। বিশ্ব বৈশ্বিক জলবায়ু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইউনিসেফ এসব জায়গায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার সক্ষমতায় প্রবেশ করে আগের মতো, তাহলে তার বেনিফিট কিছু কিছু আমরা পাবো। করোনা ভাইরাস থেকে আরম্ভ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আরম্ভ করে সেটা, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত আছে। শর্তটা কি? তার মূল থিম হল দুর্নীতি উচ্ছেদ করো, মানবাধিকার এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়ে যাও। সেক্ষেত্রে বাংলাদেশের দিকে তার আঙুল তুলছে, এটা আমাদের মনে রাখতে হবে। এইসব থেকে বাংলাদেশ বেরিয়ে এসে যদি একটা প্র্যাগম্যাটিক ডিপ্লোমেসির দিকে যেতে পারে এবং বাস্তববাদিতার ভিতরে থেকে আমেরিকাকে কনভিন্স করতে পারে যে আমরা এই করতে চাই, সেখানে কিন্তু বাধা হবে না। যেমন শেষ করতে হবে প্লিজ। হ্যাঁ শেষ, যেমন ভারত যেটা করে, ভারতের ক্ষেত্রে সম্ভবত আমি দেখব আইডিওলজিক্যাল যে স্ট্র্যাটেজি ট্যাকটিক্স আছে সেটা হয়তো আমেরিকা বাদ দিয়ে তার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিকে প্রাধান্য দেবে। বাংলাদেশ কিন্তু একটা হাব, সে বাংলাদেশকে বাদ দিয়েও কিন্তু তার রাজনীতি হবে না, আমেরিকাকে এদিকেও কিন্তু তাকাতে হবে। আজ হোক কাল হোক পরশু হোক আসতেই হবে। মিস্টার শেখ শহীদুল ইসলাম, আমার কাছে যেটা প্রতীয়মান হয় যে আমরা যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা চায় ওটা চায়, এগুলো যেমনি ঠিক, গণতন্ত্র চায়, মানবিক মূল্যবোধ চায়, তারা আমাদের সকল জায়গায় চায় যে গণতান্ত্রিক যে বিষয়গুলো সেগুলো প্রাধান্য পাক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেই বলেন আর পশ্চিমা যারা গণতন্ত্রের দেশ সেগুলোই বলেন, এদের কাছে কিন্তু এর ঊর্ধ্বেও একটা বিষয় আছে, সেটা হলো তার দেশের রাষ্ট্রীয় স্বার্থ। তার দেশের রাষ্ট্রীয় স্বার্থে কখনো কখনো তারা রাজতন্ত্রকেও সমর্থন করছেন, তারা কখনো কখনো সামরিক একনায়কত্বকেও সমর্থন করছেন, এবং আরেকটি বিষয়েও তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ইসরায়েলি স্বার্থ, ইসরায়েলের স্বার্থ। সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দল পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু ইসরায়েলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অভিন্নই থাকতে দেখেছি আমরা বিভিন্ন রাষ্ট্রপতির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বাংলাদেশের এই নির্বাচন থেকে কোনো বাড়তি সুবিধার আমি কোনো প্রত্যাশা করি না, কারণ তাদের অর্থনীতি মুক্ত অর্থনীতি এবং সেখানে তারা এই জিএসপি সুবিধা আমাদেরকে দিবে না, এটা আমরা ধরে নিতে পারি। তবে আমরা যে সুবিধাগুলো তাদের কাছ থেকে পেতে পারি, সেই সুবিধাগুলোর মধ্যে প্রধান সুবিধাগুলো হল মাল্টি ন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে তার মধ্যে দিয়ে, যেরকম বিশ্ব ব্যাংক, সেখানে মার্কিনী সমর্থন থাকলে বেশি ঋণ আমরা পেতে পারি, IMF, যেখান থেকে আমরা আমাদের বাজেট কার্যক্রমে ইতিমধ্যে সহায়তা পাচ্ছি এটা পেতে পারি। তো এই ধরনের বিষয়ে তো আমি মনে করি যে এই যে রাষ্ট্রই হোক, বাংলাদেশের মতন নিজের রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়ে কেউ অপর রাষ্ট্রকে সাহায্য করে না, তারা নিজেদের রাষ্ট্রীয় যে স্বার্থ সেটাকেই সর্বোচ্চ স্থান দেয় ব্যক্তির উপরে দলের উপরে। আমরা যদি সেই কাজটা করতে পারতাম যে দল এবং ব্যক্তির ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনে হয় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কাজ থেকে শেখা তার সর্বশ্রেষ্ঠ বিষয়টা শিখতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আবু সাইদ এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম। দর্শক, আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে, আমার অতিথিরা বলছিলেন যে এই নির্বাচন থেকে অনেক কিছু শেখার আছে। শেখার মধ্যে যেটি প্রধানত সেটি হচ্ছে যে একটি দেশের প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা যায় এবং ব্যবস্থাটা যদি ঠিকঠাক মতো কাজ করে, সেই দেশে আসলে কোনো অশুভ শক্তি তেমন কিছু করতে পারে না, করবার সুযোগ থাকে না। অশুভ শক্তি নিশ্চয়ই হইচই করতে পারে, কিন্তু এর বেশি কিছু তার পক্ষে করা সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা, যদি জনগণের অংশগ্রহণটা ঠিক মতো থাকে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেটা রাজনৈতিক নেতৃত্বেরও যেমন দায়িত্ব, সেটা জনগণের দিক থেকেও, নাগরিক সমাজের দিক থেকেও একটা দায়িত্ব আছে। এবং এই অর্থে গত কয়েক বছর ধরে পৃথিবী আসলে এক ধরনের নেতিবাচক ধারার মধ্যে প্রবেশ করেছে, যেটি আমরা পৃথিবীর বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে দেখতে পেয়েছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পেয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পেয়েছি, আমার অতিথিরা সেটি বলছেন। সেখান থেকে একটা এই নির্বাচন টার্নিং পয়েন্ট, এবং এই নির্বাচন প্রমাণ করেছে গণতন্ত্রের জয়, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার গুরুত্ব, মানুষের জয়, এবং এই ধারাটা
অনেকেই মনে করছেন জো বাইডেনের যে পলিটিক্যাল ক্যারিয়ার, কামালা হ্যারিসের যে পলিটিক্যাল ক্যারিয়ার, তাদের যে দীর্ঘদিনের বক্তব্য, তাদের পার্টির যে ইডিওলজিক্যাল পজিশন, সবকিছু মিলিয়ে একটা ইতিবাচক ধারার সূচনা হয়তো করতে পারে। এখন অনেকেই হয়তো মনে করতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বা বাইডেন কামালার নেতৃত্ব নিয়ে আমাদের কি এটা অনস্বীকার্য যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত একক নেতৃত্বের একটা জায়গা আছে পৃথিবী জুড়ে এবং তাদের ভূমিকা, তাদের ক্রিয়াকর্ম আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে, স্পর্শ করে এবং সেই জায়গায় অনেকেই মনে করছেন যে পৃথিবী জুড়েই এখন একটা ধারার সূচনা হবে যেখানে উগ্র জাতীয়তাবাদী যে ধারার জয় জয়কার ছিল সেই ধারা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, গণতন্ত্রের জয়, মানবাধিকারের জয়, পৃথিবী জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠার একটা লড়াই বা সংগ্রাম শুরু হবে যেখানে মার্কিন নেতৃত্ব হয়তো অনেক ক্ষেত্রেই সহায় সমর্থন দিবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে পৃথিবীতে কখনো এর ব্যত্যয় ঘটেনি তা না, তারা তাদের রাজনৈতিক স্বার্থটা, তাদের দেশের স্বার্থটা, অর্থনৈতিক স্বার্থটা অবশ্যই সবার আগে বিবেচনা করবে, যেটি আমাদের নিজেদেরও করা উচিত, বাংলাদেশেরও করা উচিত এবং সেটি যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের পক্ষে যে প্রশ্ন, যে বিষয়গুলো আমরা আদায় করতে চাই সেগুলো করা অনেক সহজতর হবে। কিন্তু অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু আদায় করতে হলে যেগুলো নিশ্চিত করতে হবে দেশের ভিতরে সেটি হচ্ছে দুর্নীতি কমিয়ে আনা, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।